তুমি ছাগল চড়াচ্ছ নাকি? কটা ছাগল তোমার? নটা ছাগল, ঠিক আছে। ছাতা মাথা নাও নি, বৃষ্টি পড়বে যে। জল আছে? জল আছে? খাবার জল একটু দাও, জল দাও। হ্যাঁ একটু খাবার জল দাও, খাবার জল দাও, একটু দাও, একটু দাও। আচ্ছা ঠিক আছে, খুলে দাও না একটু। আরে না না, ওরা কিছু বলেনি, ওরা বলছে কি চলছে আমার কাজ করছি আমি। এবারে। হ্যাঁ এবারে আমি এই মানুষগুলোকে কি করে বোঝাবো যে আমি একজন ব্লগার এবং আমি এই কাজটাই করি। যাই হোক, নমস্কার বন্ধুরা, আমি প্রীতম। আজ অনেক দিন পরে এভাবে ক্যামেরা ধরেছে এবং নিজেকে প্রচন্ড নার্ভাস লাগছে। আমি যদি কোথাও উল্টো পাল্টা কিছু বলে দিই তাহলে আমাকে প্লিজ আপনারা ক্ষমা করে দেবেন, কারণ হয় না অনেকদিন পরে ক্যামেরা নিলে একটা নার্ভাসনেস কাজ করে, মানে মানে সেই সেই জিনিসটাই হচ্ছে আজকে আমার সাথে। এনিওয়ে, আজকে এই ভিডিও যখন আমি বানাবো ঠিক করলাম, তো অনেকেই হয়তো এই ভিডিওর সাথে জওয়ান সিনেমার মানে মিল খুঁজে পাবেন, মানে হয়তো অনেকে ভাববেন যে এই জওয়ান দেখে নিয়েছে এবং জওয়ান দেখে এই ভিডিওটা শ্যুট করছে। আমি একবারও কিন্তু আজকে জওয়ান সিনেমা নিয়ে কথা বলবো না বা জওয়ান সিনেমা স্পয়লার দেব না বা এই ভিডিওতে কোথাও না কোথাও আমি জওয়ানের কোনো প্রসঙ্গ টানবো না। কিন্তু হ্যাঁ, যদি এখনও পর্যন্ত আপনারা জওয়ান সিনেমাটা না দেখে থাকেন তাহলে অতি অবশ্যই জওয়ান সিনেমাটা আপনার কাছের সিনেমা হলে গিয়ে দেখুন, সত্যি অনেক ভালো সিনেমা। এবং এতদিন পরে শাহরুখ খানের এরকম কামব্যাক, এরকম একটা সোশ্যাল মেসেজ নিয়ে যে সিনেমা, সেটা সত্যিকারের অনেক প্রাসঙ্গিক আজকের ডেটে। এবং প্রাসঙ্গিক বলতে মনে পড়লো, আজকে এই ভিডিও আমি বানাচ্ছি কেন, কারণ আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে আপনাদের একটা খুব পরিচিত বোকা বন্ধুর সাথে আলাপ করাবো। মানে সে এতই বোকা এবং সে আপনাদেরকে এতটাই বোকা করে রেখেছে, আপনারা জানতেও পারছেন না যে প্রতিনিয়ত আপনারা বোকা হচ্ছেন। এবং আমার মনে হলো যদি এই বোকা বন্ধুর সাথে আপনাদেরকে আলাপ আমি না করাই তাহলে কোথাও না কোথাও সেটা ইনজাস্টিস হয়ে যাচ্ছে আপনাদের সাথে। তাই আজকে এই ভিডিওর মধ্যে আমি আপনাদের আপনাদেরকে আপনাদেরই একটা খুব বোকা বন্ধুর সাথে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি। তাই ভিডিওটা পুরোপুরি দেখবেন, এবং যেটা প্রথমে বললাম, অনেকদিন পর ক্যামেরা হাতে নিয়েছি তাই যদি কোথাও ভুলভাল কিছু একটু বলে ফেলি তাহলে ক্ষমা করে দেবেন, ঠিক আছে? তো চলুন বন্ধুরা, আমি প্রীতম আপনাদের প্রত্যেকের স্বাগত জানাচ্ছি একটি নতুন ভিডিওতে। এবং একটা খুব সুন্দর জায়গায় আজকের এই ভিডিওটা বানাতে যাচ্ছি, তো আগে জায়গাটা ভালো করে দেখিয়ে দিই, তারপরেই আজকে প্রসঙ্গে আসবো। তো আমাদের এই ঝাড়গ্রামটাকে তো জঙ্গলমহল হিসেবেই জানা যায় এবং এই জঙ্গল ধীরে ধীরে তো শেষ হয়ে যাচ্ছে, কিন্তু তবুও এই জঙ্গলের মাঝে একটা খুব ভালো জায়গা আছে। এই জায়গাটা হচ্ছে ঠিক আমার পেছনে এবং জায়গাটা ঠিক এই যে, তো খুব সুন্দর না জায়গাটা? তো চলুন এই জায়গাটাতে দাঁড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো যেটা বলছিলাম, আজকে যে বোকা বন্ধুর সাথে আপনাদের আলাপ করিয়ে দেবো সেই বোকা বন্ধুর নাম হচ্ছে ফেসবুক। টান টান, এই ফেসবুক আপনাদেরকে প্রতিনিয়ত বোকা করে চলেছে এবং এই ফেসবুক আপনাদের এবং আপনাদের পরিবারের মধ্যে একটা টক্সিসিটি ঢোকাচ্ছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিছুদিন ধরেই আমি যখন ফেসবুক স্ক্রল করছি তখন আমি লক্ষ্য করে দেখছি যে ফেসবুকে প্রচুর ভালো লোকের ভিড় এবং প্রচুর ভালো লোক এখানে এসে নাকি কান্না মোড়া কান্না কাঁদছে যে দেশের কি হয়ে গেল, শহরের মধ্যে জঞ্জাল, শহরের গাছ কেটে ফেলা হলো, শহরের ড্রেনের জল ঠিক মতন যায় না, শহরের রাস্তাঘাটে গর্ত, শহরের অমুক, শহরের তমুক, শহরে এই প্রবলেম, শহরের প্রবলেম। ভাই আপনারা ফেসবুকে এসে কেন কান্নাকাটি করছেন? এর থেকে তো ভালো আপনারা গভর্নমেন্টের কাছে গিয়ে কান্নাকাটি করুন, মমতা ব্যানার্জির কাছে গিয়ে কান্নাকাটি করুন, নরেন্দ্র মোদীর কাছে গিয়ে কান্নাকাটি করুন, ডিরেক্টলি গভর্নমেন্টের কাছে গিয়ে কান্নাকাটি করুন। ফেসবুকে কান্নাকাটি করে তো কোনো লাভ নেই। আজকে আমি হঠাৎ করে ফেসবুকের যে গ্রুপগুলো আছে, যে পেজগুলো আছে, সেগুলোতে স্ক্রল করছিলাম এবং স্ক্রল করতে করতে দেখলাম ফেসবুক তো পুরো ভালো মানুষের জায়গায় ভর্তি হয়ে গেছে। এখানে প্রত্যেক দিন প্রতিনিয়ত কেউ না কেউ পোস্ট করে চলেছে, এটা করলে শহরের ভালো হয়, কলের মুখ লাগালে কলের জল অপচয় বন্ধ হয়, শহরের জঞ্জাল পরিষ্কার করতে হবে, শহরের গাছ কাটা বন্ধ করতে হবে, শহরের বিভিন্ন রকম প্রবলেম নিয়ে তারা ফেসবুকে লিখছেন এবং তাতে লাইক, কমেন্ট, শেয়ার মারাত্মকভাবে তাই সেই সব পোস্টগুলো শেয়ার হচ্ছে। কিন্তু আমার এটা মনে হয়েছে এত বছর ফেসবুক করার পরে, যেখানে আমি ফেসবুককে বিন্দুমাত্র সিরিয়াসলি নেইনি আমার লাইফে এবং সোশ্যাল মিডিয়াকে আমি সিরিয়াসলি নেই না বেসিক্যালি, তা সত্ত্বেও বলতে হয় ফেসবুকে মরা কান্না নাকি কান্না কেঁদে কি কোনো লাভ আছে? ফেসবুক একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, আর পাঁচটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মতোই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম একটা। এখানে যে আমরা মরা কান্না কাঁদছি, রাখি কান্না কাঁদছি, গভর্নমেন্টের বিষয়গুলো নিয়ে তর্ক করছি, বিতর্ক করছি, একে অপরের সাথে টক্সিক রিলেশনশিপ তৈরি করছি, তাতে অ্যাকচুয়ালি গভর্নমেন্টের কিছু এসে যাচ্ছে না, তাতে অ্যাকচুয়ালি গভর্নমেন্টের কিচ্ছু এসে যায় না।
যদি আপনার গভর্নমেন্টকে কিছু বলারই থাকে, যদি আপনার সিস্টেমের এগেনস্টে কথা বলারই থাকে, তাহলে আপনি ডিরেক্ট মেল করুন না গভর্নমেন্টকে, চিঠি লিখুন না গভর্নমেন্টকে, ডাইরেক্ট গিয়ে দেখা করুন না গভর্নমেন্টকে। ফেসবুক জাস্ট একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এখানে গভর্নমেন্টের ডাইরেক্ট ইনভলভমেন্ট নেই, এখানে গভর্নমেন্ট পুরোপুরিভাবে অপারেট করে না। আপনি এখানে ফেসবুকে আপনি মরেও গেলে আপনার ফেসবুকে কিছু যায় আসে না, ফেসবুক একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। আজকে এই ভিডিও আমি তাদের উদ্দেশ্যে বানাতে চাইছি যারা ফেসবুকে রীতিমতন পোস্ট করতে থাকেন যে শহরের গাছ কেটে ফেলা হচ্ছে, শহরে জঞ্জাল জমে যাচ্ছে, এই ছবিটা ওই ছবিটা এডিট করে ফেসবুকে পোস্ট করে বলা হচ্ছে যে আগে তো শহরটা এত সুন্দর ছিল, এখন এত জঞ্জাল হয়ে গেছে। এগুলো ফেসবুকে পোস্ট করে কোনো লাভ নেই, কারণ ফেসবুকে লোক আপনার পোস্টে লাইক করবে, কমেন্ট করবে, তার দু সেকেন্ড পর ভুলেও যাবে যে মানুষ কোন পোস্টে লাইক করেছেন, কোন পোস্টে কমেন্ট করেছেন। আজকাল তো আবার রিলসের জামানা, মানে সেকেন্ডে সেকেন্ডে ঘন ঘন রিলস তারা দেখছে, তাহলে মানুষ ভুলে যাচ্ছে, মানুষের মধ্যে পেশেন্স কমে যাচ্ছে। তাই আজকে এই ভিডিওর মধ্যে আমি বলতে চাইছি যে যেখানে এত বছর, দেখুন আমি এত বছর ধরে ফেসবুক করছি, এত বছর ধরে সোশ্যাল মিডিয়াতে আছি, ইউটিউবিং করছি, ফেসবুকিং করছি, সেখানে দাঁড়িয়ে আমার এটুকু মনে হয়েছে যে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে আমরা যত বেশি ইম্পর্টেন্স দেবো, এরা আমাদের লাইফকে তত বেশি টক্সিক বানাবে, এরা আমাদের জীবনের থেকে মূল্যবান টাইমকে নিয়ে নেবে, এরা আমাদের জীবন থেকে সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ ফুর্তি সব কিছু নিয়ে নেবে, বন্ধুবান্ধব নিয়ে নেবে। ফেসবুক তো এখন এত একটা ভালগারিটির জায়গা হয়ে গেছে, এখানে এত বাজে বাজে সেক্সুয়াল ভিডিও দেখানো হয়, যার ফলে আমাদের রিলেশনশিপেও খুব মারাত্মকভাবে এটার বাজে প্রভাব পড়ছে। তাই আমি ওই সব বিষয়ে যাব না, আপনাদেরকে এটাই বলতে চাই যে যদি আমাদের কোথাও মনে হচ্ছে যে আমাদের সিস্টেম ঠিকভাবে কাজ করছে না, আমাদের সরকার ঠিকভাবে কাজ করছে না, আমাদের সোসাইটি ঠিকভাবে কাজ করছে না, তাহলে ডিরেক্ট কোশ্চেন করি চলুন না সরকারকে। সরকারের তো এরকম অনেক স্কিম আছে যেগুলো দিয়ে সরকার চাইছে যে আমাদের যে সমস্যাগুলো আছে, আমাদের লাইফে যেসব সমস্যাগুলো আছে সেগুলো সমাধান হোক। যেমন আমি আমাদেরই যদি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কথা বলি, তাহলে দুয়ারে সরকার প্রকল্প আছে, বার্ধক্য ভাতা নিয়ে প্রকল্প আছে, বিভিন্ন রকম প্রকল্প। এবার আমাকে আবার অনেকে বলবে যে আমি টিএমসি করছি, টিএমসির চামচা তাই এই সব কথা বলছি, এগুলো নয়, আমার কোনো রকম পলিটিক্যাল কোনো ভিউ পয়েন্ট নেই এবং আমি সম্পূর্ণরূপে একজন নিরপেক্ষ মানুষ। তবু আমি এটা বলতে চাই, এত বছর সোশ্যাল মিডিয়া করার পরে এটা মনে হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে নাকি কান্না কেঁদে মরা কান্না কেঁদে কোনো লাভ নেই। যতক্ষণ না আপনি সরকারকে কোশ্চেন করছেন ততক্ষণ পর্যন্ত সোসাইটি প্রবলেম সলভ হবে না। তাই আসুন আমরা সবাই এগিয়ে এসে সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন করে ডিরেক্ট গভর্নমেন্টকে কোশ্চেন করি, ডিরেক্ট গভর্নমেন্টকে প্রশ্ন করি, গভর্নমেন্টের কাছে লেটার লিখি, গভর্নমেন্টকে মেল করি, গভর্নমেন্টের কাছে পার্সোনালি গিয়ে মিট করি, তবে গিয়েই সমস্যার সমাধান হবে, তবে গিয়েই কিন্তু প্রবলেম সলভ হবে, আদারওয়াইজ সলভ হবে না। তাই এটাই বলার যে কিছুদিন আগে একটা মিম দিয়ে শেষ করবো ভিডিওতে, কিছুদিন আগে মমতা ব্যানার্জি বলেছিলেন যে চাঁদে রাখের রসুন গিয়েছিলেন এবং সেটা নিয়ে প্রচুর মিম শেয়ার হয়েছে, প্রচুর প্রচুর মিম মানুষ বানিয়েছেন। তাতে কি অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জি কিছু এসে গেছে, বা আমাদের প্রাইম মিনিস্টারকে দিয়ে যে মিমগুলো তৈরি হয় ফেসবুকে, তাতে কি অ্যাকচুয়ালি প্রাইম মিনিস্টারের কিছু এসে যায়? এই যারা মিমগুলো বানায় তারা এটা বিজনেস করে, তারা এখান থেকে টাকা ইনকাম করে। আপনারা মিমগুলো শেয়ার করেন, কমেন্ট করেন, আপনাদের মজা লাগে, কিন্তু তাতে সোসাইটি কখনোই বদলে যায় না। যদি সোসাইটিকে বদলাতে হয় তাহলে ডিরেক্ট গভর্নমেন্টকে প্রশ্ন করতে হবে, ডাইরেক্ট আমাদের যে সরকার আছে তাকে প্রশ্ন করতে হবে, তাকে চিঠি লিখতে হবে, তাকে মেল করতে হবে, তবে গিয়েই সিস্টেম বদলাবে, তবে গিয়েই সোসাইটি বদলাবে। তাই এটাই বলা ছিল, যারা ফেসবুকে এসে শহরের প্রবলেম নিয়ে লিখছেন, সোসাইটির প্রবলেম নিয়ে লিখছেন, বিভিন্ন রকম প্রবলেম নিয়ে লিখছেন, তারা রিয়েল ওয়ার্ল্ডে আসুন। ফেসবুক হিরো হয়ে লাভ নেই, ফেস টু ফেস হিরো হয়ে লাভ আছে, রিয়েল ওয়ার্ল্ডে হিরো হয়ে লাভ আছে। তাই আমি আমার লাইফে ফেসবুককে কখনোই খুব বেশি গুরুত্ব দিইনি, সোশ্যাল মিডিয়াকে খুব বেশি গুরুত্ব দিইনি। যারা জানে তারা জানে যে আমি রিয়েল ওয়ার্ল্ডেই কাজ করি এবং রিয়েলি আমি গ্রাউন্ড একদম হার্ডকোর ফিল্ডে গিয়ে কাজ করতে পছন্দ করি, মানুষের সাথে মেলামেশা করতে পছন্দ করি, সেটা যারা জানে তারা জানে। তাই এটা বলে আজকের ভিডিও শেষ করব, বেশি দীর্ঘায়িত করবো না ভিডিওটা, যে যদি গভর্নমেন্টকে প্রশ্ন করার থাকে, যদি সরকারের সিস্টেম নিয়ে প্রশ্ন করার থাকে, ডিরেক্ট সরকারকে প্রশ্ন করুন। ফেসবুক সরকার এবং গভর্নমেন্ট অথরিটি অপারেট, মানে সরকার দ্বারা অপারেটিং কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নয়, এটা আর পাঁচটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হতো, আপনি মরে গেলেও ফেসবুকের কিছু যায় আসে না, চারটে লোক স্যাড রিয়াক্ট দেবে। এটা বলে আজকের ভিডিও শেষ করলাম। আর হ্যাঁ, এই পেছনের জায়গাটা খুব সুন্দর না, জানি, পরে জানাবো ওই জায়গাটা কোথায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ক্যামেরা প্রথমবার ক্যামেরা অনেকদিন পর ধরলাম, যদি কিছু ভুলভাল বলে থাকি ক্ষমা করে দেবেন, আর যদি ক্ষমা নাও করেন কমেন্ট করতে পারেন, আর যদি কমেন্ট করেন রেগে মেগে আমার এগেনস্টে, অ্যাকচুয়ালি আমার কিছু যায় আসে না। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন সবাই। তুমি কিছু বলবে? ঠিক আছে চলো, এটা সামনের ক্যামেরা অন আছে, ঠিক আছে।